প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত সূচিপত্র একবার দেখে নেবো দেখো অনুশীলনী ওয়ান টু থ্রি ফাইভ সিক্স প্রত্যেকটি অঙ্ক আমি কমপ্লিট করে দিয়েছি আজকের ভিডিও থাকছে অধ্যায় চার লাখ ক্ষতি চার নম্বর পার্ট এবং আজকে এই পার্টেই আমাদের সম্পূর্ণ অঙ্গ কমপ্লিট হয়ে যাবে পরের পার্ট থেকে আমরা আবার সাত থেকে শুরু করে দেবো ঠিক আছে তোমরা যারা আগের ভিডিও দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নাও প্লে লিস্টের লিঙ্ক এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে যদি ভালো রেজাল্ট করতে হয় সোমনাথ একাডেমি থেকে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সংগ্রহ করে নিতে পারো তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো আজকে আমরা তোমাদের অঙ্ক নাম্বার চোদ্দ থেকে শুরু করবো আজকে থাকছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই অবধি অঙ্ক আজ থাকবে ঠিক আছে তো দেখো আমাদের চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে পাঁচশো পঞ্চাশ টাকায় একটি রেডিও বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হতো ঠিক আছে চারশো আশি টাকার রেডিওটি বিক্রি করলে শতকরা করা কত লাভ বা ক্ষতি হতো বোঝা গেছে চলো অঙ্কটা দেখে নি তাহলে আমাদের হচ্ছে চোদ্দ নম্বরের অঙ্ক তাহলে রেডিওটির বিক্রয় মূল্য প্রথমে বলা হয়েছে পাঁচশো টাকা এবং লাভ হয়েছে দশ পার্সেন্ট ঠিক আছে তো দশ পার্সেন্ট লাভ হয়েছে মানে কি তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হলে তাহলে দশ টাকা লাভে বিক্রয় মূল্য কত হবে একশো টাকা হবে তাহলে দেখো আমি লিখছি রেডিওটির বিক্রয় মূল্য রেডিওটির বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং লাভ হয়েছে কত পার্সেন্ট টেন পার্সেন্ট লাভ টেন পার্সেন্ট লাভ মানে ভালো করে বুঝে নাও একশো টাকা যদি ক্রয় মূল্য হয় দেখো একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো দশ টাকা আশা করি লাইনটি বুঝতে পেরেছ যে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় আর টেন পার্সেন্ট লাভ করতে হলে তাহলে বিক্রয় মূল্য কত করতে হবে একশো দশ টাকা তবেই তো একশো দশ টাকা বিক্রি করলে দশ টাকা মানে টেন পার্সেন্ট লাভটা হবে সুতরাং রেডিওটির ক্রয় মূল্য রেডিওটির ক্রয় মূল্য তাহলে দেখো এখানে বিক্রয় মূল্য ছিল পাঁচশো টাকা into 100 টাকা হচ্ছে ধরিছি আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা এখান থেকে আমরা রিডিউটির ক্রয় মূল্য পাবো শূন্য আর এই শূন্য কাটো 5 11 55 তাহলে 100 কে 5 করলে কত হলো আমাদের 500 টাকা তাহলে বোঝা গেছে রিডিউটিভ ক্রয় মূল্য ছিল কিন্তু আমাদের 500 টাকা অঙ্ক তো কিন্তু আবার বললো যে চারশো আশি টাকায় যদি রেডিডি বিক্রি করি তাহলে কত লাভ বা ক্ষতি হবে তাহলে ক্রয় মূল্য যদি পাঁচশো টাকা হয় আবার বিক্রি যদি চারশো আশি করি তাহলে তো ক্ষতি হবে না তাহলে এখানে লিখবে চারশো আশি টাকায় বিক্রি করলে পাঁচশো হয়েছে কুড়ি টাকা ক্ষতি হচ্ছে এবার আমাকে বার করতে হবে যে ক্ষতির শতকরা হার দেখো সুতরাং ক্ষতির শতকরা হার হয়েছে তাহলে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল পাঁচশো টাকা ক্ষতির শতকরা হার হচ্ছে এখানে কুড়ি ইন্টু কত হান্ড্রেড পার্সেন্টেজ চিহ্ন দিলাম হয়েছে কুড়িটা দেখে নাও একটা শূন্য দুটো শূন্য কাটলাম একটা শূন্য দুটো শূন্য কাটলাম পাঁচকে কুড়িতে ভাগ করলে চার পাঁচে কুড়ি তাহলে ক্ষতির শতকরা আর হচ্ছে ফোর পার্সেন্ট আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কেমন লাগছে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো চলো আমরা পনেরো নম্বর অঙ্ক দেখে নি দেখো পনেরো নম্বর অঙ্কটা কি বলেছে এক দোকানদার ন টাকায় একটি টেলিভিশন সেট বিক্রি করে শতকরা পনেরো টাকা লাভ করেছেন তিনি যদি ওই সেটটি আরো ছিয়াশি পয়েন্ট বাহান্ন টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার শতকরা কত লাভ হতো দেখো তা দেখো পনেরো নম্বর অঙ্কটা কি বলছে তো অঙ্ক দেখো প্রথমে আমরা লিখব টেলিভিশন সেটটির বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বলেছে ন হাজার নশো উনপঞ্চাশ পয়েন্ট আশি টাকা আচ্ছা তিনি লাভ করেছেন শতকরা ক টাকা পনেরো টাকা তাহলে আমি লিখব লাভ করেছেন বা টাকা টাকা লাভ করেছে মানে একশো টাকা জিনিসটা একশো পনেরো টাকা বিক্রি করেছে তাহলে আমি লিখব সুতরাং দেখো একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো যোগ পনেরো কত হবে এটা একশো পনেরো টাকা বোঝা গেছে তাহলে টেলিভিশন সেটটি ক্রয় মূল্য তো সুতরাং দেখো ক্রয় মূল্য কী বার করবো বিক্রয় মূল্য কত এখানে ন হাজার নশো ঊনপঞ্চাশি ইন্টু দিলাম একশো পনেরো টাকা মানে একশো মানে উপরে লিখলাম ক্রয় মূল্য নিচে হচ্ছে এই বিক্রয় মূল্য একশো পনেরো ভালো করে দেখো কারাগর এটা ন হাজার নশো ঊনপঞ্চাশ পয়েন্ট লিখলাম না আমি বাই আশে দিলাম এই পয়েন্টের জন্য নিচে একটা এক এই দু ঘরের জন্য দুটো শূন্য ইন্টু এখানে আমাদের ছিল একশো বাই একশো পনেরো এই একশো আর এই একশো কেটে গেল এবারে একশো পনেরোকে এটা দিয়ে তোমরা ভাগ করো ভাগ করলে হবে এইট সিক্স ফাইভ টু তাহলে ক্রয় মূল্য কত পেলাম আট হাজার ছশো বাহান্ন টাকা ঠিক আছে এবং বলেছে দেখো আরো ছিয়াশি পয়েন্ট বাহান্ন টাকা বেশি দামে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে দেখো ছিয়াশি পয়েন্ট বাহান্ন টাকা বেশি দামে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে আগে কল ছিল ন হাজার নশো ঊনপঞ্চাশ পয়েন্ট আশি যোগ দিয়ে দেবো এইটা ছিয়াশি পয়েন্ট বাহান্ন ছিয়াশি পয়েন্ট বাহান্ন এটা যোগ করে দাও দেখো দুই আর শূন্য যোগ করলে দুই হলো পাঁচ আর আটে তেরোর তিন পয়েন্টটা বসে গেল হাতে এক ছয় রাখে সাত সাত আর নয় ষোলো ছয় হাতে রইল এক আট আর একে নয় নয় আর এখানে চার তেরো তিন হাতে রইল এক নয় আরে দশের শূন্য হাতে এক নয় রাখে দশ হলো তাহলে ওয়ান জিরো জিরো থ্রি সিক্স টাকা এটাই হল আমাদের বিক্রয় মূল্য তাহলে লাভ কত হতো তখন লাভ হবে দেখো লাভ সমান সমান এটাকে লিখবো ওয়ান বিয়োগ কত বিয়োগ হচ্ছে আমাদের বিয়োগ হচ্ছে এই যে ক্রয় দেখো এই বাহান্ন এটাকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে পয়েন্ট বত্রিশটা আমি বসতে দিলাম ঠিক আছে তাহলে বিয়োগ করে দেওয়া কত হয় দেখো চার আট তিন এক ঠিক আছে তাহলে ওয়ান থ্রি এইট ফোর পয়েন্ট বত্রিশ টাকা লাভ হতো এবার আমাদের শতকরা লাভ বার করতে হবে তো দেখো সুতরাং শতকরা লাভ শতকরা লাভ তাহলে কী লিখবো আমরা এটাকে লিখবো ওয়ান থ্রি এইট ফোর পয়েন্ট বত্রিশ বাই কত লিখব এটা আট হাজার ছশো বাহান্ন আট হাজার ছশো বাহান্ন ইন্টু হান্ড্রেড লিখে এখানে পার্সেন্টেজ ছিল দেওয়া হবে নেক্সট দেখো ওয়ান থ্রি এইট ফোর এটা বত্রিশ আছে হ্যাঁ বত্রিশ এই যে পয়েন্টের জন্য একটা এক দুটো জন দুটো নিলাম আর দেখো এই যে এটা বসে গেল এইট সিক্স ফাইভ টু ইন্টু হান্ড্রেড ব্যাকেটের বাইরে পার্সেন্টেজ দিলাম এখানের একশো এখানের একশো তোমরা কেটে দাও এটার সাথে এটা ভাগ করবে করলে তোমাদের হবে ষোলো অর্থাৎ শত করা লাভ হচ্ছে আমাদের ষোলো পার্সেন্ট ঠিক আছে এই হলো আমাদের পনেরো নম্বর অঙ্ক নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের ষোলো নম্বর অঙ্ক কি বলছে দেখো যে এক দোকানদার বারো হাজার টাকায় একটি সাইকেল কিনে এইট পার্সেন্ট লাভে সাইকেলটির মূল্য ধার্য করলেন কিন্তু বিক্রি করার সময় তিনি সাইকেলটি ধার্য মূল্যের ওপর ফাইভ পার্সেন্ট কমিশন বিক্রি করলেন এতে তার শতকরা করা কত লাভ হলো দেখো ষোলো নম্বর অঙ্কটা প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কিন্তু বড় অঙ্ক তাহলে আমরা সাইকেলটির ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা আর এইট পার্সেন্ট লাভে সাইকেলটির ধার্য মূল্য হবে তো দেখো সাইকেলের ক্রয় মূল্য সাইকেলের ক্রয় মূল্য হচ্ছে বারোশো অর্থাৎ এক হাজার দুশো টাকা এইট পার্সেন্ট লাভে সাইকেলটির ধার্য মূল্য তো তাহলে এইট পার্সেন্ট লাভে সাইকেলের ধার্য মূল্য দেখো সাইকেলের ক্রয় মূল্য বারোশো টাকা ইন্টু এইট পার্সেন্ট মানে কত একশো আট বাই হান্ড্রেড করতে হবে আমাদেরকে হয়েছে এই এক শূন্য দুটো শূন্য কেটে দাও একশো আট আর বারো গুণ করলে হচ্ছে আমাদের বারোশো ছিয়ানব্বই টাকা ঠিক আছে তোমরা যে বলতে চা স্যার একশো আট করতে গেলে এইট পার্সেন্ট লাভ মানে একশো টাকা জিনিস আট টাকা লাভে বিক্রি করলে একশো আট টাকায় বিক্রি করতে হয় তাই একশো বাই হান্ড্রেড তাহলে টাকা আমাদের মূল্য পেয়ে গেলাম ঠিক আছে কমিশন তার মানে হচ্ছে এই বারোশো ছিয়ানব্বই ওপর ফাইভ পার্সেন্ট কমিশন দেখো বারোশো ছিয়ানব্বই ইন্টু ফাইভ পার্সেন্ট কমিশন মানে ফাইভ বাই হান্ড্রেড হবে ঠিক আছে এটাকে এইভাবে করে ফেল পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন পাঁচ নঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশের আট হাতে হল চার পাঁচ দুগুণের দশ চারের চোদ্দো চার হাতে এক পাঁচ একে পাঁচ একে বাই কত আমি হানড্রেড দিয়ে দিলাম তাহলে দেখো ছ হাজার চারশো দুটো শূন্য দুঘর পরে পয়েন্ট বসিয়ে দাও তা কত হলো চৌষট্টি পয়েন্ট আশি টাকা হচ্ছে কমিশন তাহলে সাইকেলটির বিক্রয় মূল্য দেখো সুতরাং সাইকেলের সাইকেলের বিক্রয় মূল্য তাহলে কত হবে বারোশো ছিয়ানব্বই তাই তো ধার্য মূল্য ছিল বিয়োগ ফাইভ পার্সেন্ট কমিশন বাদ করলে কত হচ্ছে আচ্ছা বিয়োগটা অনেকের সমস্যা হতে পারে আমি রাফে তোমাদের দেখাচ্ছি দেখেন রাফে দেখো এই বারোশো ছিয়ানব্বই লিখলাম পয়েন্ট দুটো শূন্য দাও দিয়ে এই যে চৌষট্টি পয়েন্ট আশি এইভাবে তোমাদের বিয়োগটা করতে হবে ঠিক আছে একটু দেখিয়ে দিলাম বিয়োগটা দেখো শূন্য বসে গেলো আটের পর কতটা দশ হয় দুই দাও দশ পয়েন্ট বসে গেল হাতে কিন্তু এক রয়েছে এর আগে পাঁচ পাঁচ পর কত ছয় হয় এক দাও ছয় ছয়ের পর কত হলে নয় হয় তিন দাও নয় দুই নাম বললো এক নাম্ব কত হলো এক হাজার দুশো একত্রিশ এক হাজার দুশো একত্রিশ পয়েন্ট কুড়ি টাকা এটা হলো সাইকেলটির বিক্রয় মূল্য তাহলে তার লাভ কত হচ্ছে দেখে নাও সুতরাং লাভ হয়েছে আমি লিখেছিলাম যে ক্রয় মূল্য বারোশো টাকা সেই হচ্ছে বারোশো টাকা দিয়ে বিয়োগ করবো তাহলে কত হবে এখানে টাকা আবার এই কুড়ি টাকার শতকরা লাভটা শতকরা বার করতে হবে তো সুতরাং লাভের শতকরা হার দেখো লাভের শতকরা হার প্রথমত দেখো একত্রিশ কুড়ি আমি পয়েন্ট লিখলাম না তার জন্য নিচে একটা এই যে পয়েন্টের জন্য একটা এক ঘরের জন্য দুটো শোনো দিলাম ইন্টু কত লিখবো ইন্টু হচ্ছে ক্রয় মূল্য মানে বারোশো টাকা ইন্টু কত হান্ড্রেড ব্যাকেটটা ক্লোজ করে এখানে পার্সেন্ট দাও দেখো একশো একশো কাটো এবারে এই শূন্য সাথে এই শূন্য কাটো তার নিচে রয়েছে একশো কুড়ি উপরে রয়েছে কত তিনশো বারো একশো কুড়িকে তিনশো বারো দিয়ে তুমি ভাগ করলে হচ্ছে দুই পয়েন্ট ছয় দুই পয়েন্ট ছয় পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট লাভ হলো দুই পয়েন্ট সিক্স পার্সেন্ট আমাদের লাভ শত করা লাভ হলো এটা হলো আমাদের ষোলো নম্বর অঙ্ক আমরা এবারে নম্বর অঙ্ক দেখে নেব দেখো এটা হচ্ছে আমাদের নম্বর এবং এবং আজকে এই আমাদের 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 লাস্ট পরের পাটে তার সঙ্গে এদিকে মানে আঠাশ উনত্রিশ বাকি রয়েছে তাহলে আর একটা পাটে আমাদের শেষ করতে হবে কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে কারণ অলরেডি তোমাদের তিনটি অঙ্কতেই ভিডিওটি প্রায় আঠেরো মিনিটের হয়ে গেছে এবং আঠেরো নম্বর সতেরো নম্বর অঙ্কটা করতে আরো সময় লাগবে দেখো এক সার ব্যবসায়ী বারো হাজার টাকা সার আমদানি করে আমদানি শুল্কভাবে টেন পার্সেন্ট টাকা জমা দিলেন এখন এই সার কত টাকা বিক্রি করলে তার পনেরো পার্সেন্ট লাভ থাকবে দেখো অঙ্কটি তাহলে আমাদের হচ্ছে সতেরো নম্বর অঙ্ক দেখো সারের মূল্য সারের মূল্য কত টাকা বারো হাজার টাকা ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমদানি শুল্ক কত টেন পার্সেন্ট দেখো আমদানি শুল্ক এই বারো হাজার টাকার উপর আবার টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড দুটো শূন্য কাটো এখানে শূন্য একটা এখানে শূন্য কত হলো তাহলে বারোশো টাকা তাহলে আমদানি শুল্ক আবার বারোশো টাকা তাহলে সারের মোট ক্রয় মূল্য সুতরাং ক্রয় মূল্য বারো হাজার টাকা তো সারের নগদ মূল্য আর তার সঙ্গে ট্রেন বারো বারোশো টাকা শুল্ক তাহলে কত হলো তেরো হাজার দুশো টাকা মোট ক্রয় মূল্য সারের তিনি পনেরো পার্সেন্ট লাভ করবেন তো দেখো পার্সেন্ট লাভ করবেন সুতরাং এটার মানে কত তেরো হাজার দুশো পনেরো পার্সেন্ট লাভ মানে হচ্ছে পনেরো বাই হান্ড্রেড করে দাও একটা শূন্য দুটো শূন্য পনেরো দিয়ে গুণ করো দেখো

দুশো যোগ এক হাজার নশো আশি যোগ করলে কত হচ্ছে টাকা হচ্ছে এটার বিক্রয় মূল্য ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে আমি সতেরো নম্বর অঙ্ক রাখলাম পরের পাটে যেগুলো বাকি আছে আমি কিন্তু তোমাদেরকে সলভ করিয়ে দেব যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা ভালো রেজাল্ট করতে যদি চাও অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে তোমাদের যে পাঠ্য বই সেই বইয়ের অধ্যায় একটু অধ্যায় প্রশ্ন উত্তরের নোট নিতে হলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা সাতটা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে তারা পরীক্ষার দেড় মাস আগে লাস্ট মিনিটের সাজেশন লাস্ট মিনিটের নোট এবং মডেল সেটের প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো